নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব তুলা লগ্নের পজিটিভ দিকগুলি সম্বন্ধে। দেখুন, প্রত্যেকটি লগ্নেরই একটি পজিটিভ দিক এবং একটি নেগেটিভ দিক হয়ে থাকে, তাই আমি প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা করে পজিটিভ দিকগুলি এবং আলাদা আলাদা করে নেগেটিভ দিকগুলি আলোচনা করছি। আজ যেহেতু আমি আপনাদের সাথে এখন আলোচনা করব তুলা লগ্নের পজিটিভ দিক সম্বন্ধে, এক্ষেত্রে প্রথমেই যেটা বলতে হয়, তুলা লগ্নের যে অধিপতি গ্রহ, তুলা লগ্নের যে মালিক গ্রহ, তা হলো গিয়ে শুক্র। আর শুক্র একটি সৌন্দর্যপ্রিয় গ্রহ এবং সৌন্দর্যের কারক। শুক্র তুলা লগ্ন একটি বায়ুতত্ত্ব প্রধান লগ্ন। এই লগ্নের ক্ষেত্রে বুধ, এই লগ্নের ক্ষেত্রে শুক্র এবং এই লগ্নের ক্ষেত্রে শনি অত্যন্ত বেশি শুভ মানা হয়েছে। এক্ষেত্রে রবি, মঙ্গল এবং বৃহস্পতি এই লগ্ন সাপেক্ষে শত্রুগ্রহ এবং অশুভ প্ল্যানেট হিসাবে ধরে নেওয়া হয়ে থাকে। তবে তুলা লগ্ন সাপেক্ষে চন্দ্র কিন্তু নিউট্রাল ফল দেয়, অর্থাৎ যেখানে তার অবস্থান হয়ে থাকে, যেখানে তিনি বসে থাকেন, ঠিক সেরকমই তার রেজাল্ট হতে থাকে। অর্থাৎ তিনি সর্বদা নিউট্রাল রেজাল্ট তুলা লগ্ন সাপেক্ষে দিয়ে থাকে। এখন দেখতে হবে, এই তুলা লগ্ন সাপেক্ষে শনি যদি তাদের জন্মকুষ্ঠিতে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে শুভ জায়গায় থাকে, তাহলে জানতে হবে এই জাতক বা জাতিকা জীবনে বিশেষ জায়গায় কিন্তু সফলতা লাভ করতে পারে। অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে যেহেতু রাজযোগকারী প্ল্যানেট শনি, তাই জানতে হবে যে তুলা লগ্নের ক্ষেত্রে শনি যদি পাওয়ারফুল না থাকে, শক্তিশালী না থাকে, তাহলে কিন্তু এদের জীবনে বিঘ্ন আসবে, বাধা আসবে। এরা মধ্যম উচ্চতার হয়ে থাকে এবং শারীরিক গঠন অত্যন্ত সুশ্রী এবং সুন্দর হয়ে থাকে। এদের মধ্যে লম্বাটে ভাব তখনই দেখা যায় কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকলে এবং শুভ গ্রহের অবস্থান লগ্নে থাকলে। এরা তেজস্বী হয়ে থাকে, যেহেতু এই লগ্নের কারক শুক্র, এই লগ্নের অধিপতি শুক্র, তাই শুক্রের মধ্যে একটা সৌন্দর্য এবং একটি তেজ সর্বদা দেখা যায়। তাই তুলা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু একটু তেজস্বী ধরনের হয়ে থাকে, একটু সুশ্রী হয়ে থাকে। এরা সৌন্দর্য প্রিয় ভীষণভাবে থাকে, অর্থাৎ এরা যে কোনো কাজে একটুখানি সৌন্দর্য প্রিয় হয়ে থাকে, ভালো জিনিসের দিকে, সৌন্দর্যের জিনিসের দিকে কিন্তু বিশেষ ঝোঁক দেখা যায়। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি সেরকম বেশি না থাকলেও নেতৃত্ব দিতে পারে। এরা কিন্তু ন্যায়ের গুণ, অর্থাৎ যে কোনো বিচার, যে কোনো জাজমেন্ট এরা কিন্তু ভীষণ ভালো করতে পারে। অর্থাৎ কোথায় খারাপ, কোথায় নেগেটিভ, কোথায় ভালো, সমস্ত বিচারগুলিকে এরা নিয়ে এরা সঠিক জাজমেন্ট কিন্তু এরা দিতে পারে। এরা যদি আইন বিভাগে, এরা ক্রিয়েটিভ বিভাগে, অর্থাৎ কলা বিভাগের সাথে, শিল্পকলার সাথে যুক্ত থাকে, তার সাথে সাথে অভিনয়, সঙ্গীত, নৃত্য এগুলোর সাথে যুক্ত থাকে এবং তার সাথে সাথে শিক্ষা এবং রাজনৈতিক কোনো বিশেষ জায়গায় যদি এরা যুক্ত থাকে, তাহলে নিশ্চিতভাবে এরা এদের জীবনে বিশেষ সফলতা প্রাপ্ত হয়ে থাকে। এছাড়া এরা প্রচণ্ড আধ্যাত্মিক মনের হয়, মানসিক দিক থেকে আধ্যাত্মিকতা এদের মধ্যে পরিপুষ্টরূপে থাকে। এরা আধ্যাত্মিক চর্চা করতেও ভীষণ ভালোবাসে, বিভিন্ন পূজা, উপাসনা, জপ, ধ্যান এরা কিন্তু জীবনে যদি এদের রেগুলারিটির মধ্যে রেখে দেয়, তাহলে এরা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করে থাকে। এদের সফলতার পথে পূজা, উপাসনা, আধ্যাত্মিকতা ভীষণভাবে কিন্তু এরা কাজে লাগায় এবং এই ওয়ে দিয়ে, এই পথ দিয়ে কিন্তু এরা জীবনের বিভিন্ন উৎসকে এরা খুঁজে পেয়ে যায়। এরা ভ্রমণ করতে প্রচণ্ড ভালোবাসে, ভ্রমণ পিপাসু হয়ে থাকে, ঘোরাঘুরি, চলমান জায়গায়, যে কোনো জায়গায় দূরযাত্রা করতে ভালোবাসে এবং এন্টারটেনমেন্ট, অর্থাৎ কোনো পার্টিতে যাওয়া, কোনো ভালো জায়গায় এন্টারটেনমেন্ট হচ্ছে, কোনো রকম মনোরঞ্জনের কোনো কিছু আয়োজন হয়েছে, সেখানে চলে যাওয়া, এরা কিন্তু সবসময় হ্যাপি, অর্থাৎ হাসি খুশি থাকতে ভালোবাসে। এদের স্বাস্থ্য যেহেতু একটু বায়ুপ্রধান হওয়ার ফলে এদের গ্যাস্ট্রাইটিস সমস্যা, অর্থাৎ গ্যাসের প্রবলেম, যার কারণে কিন্তু এদের লিভার ওরিয়েন্টেড প্রবলেমও মাঝে মাঝে চলে আসতে দেখা যায়। এছাড়া এদের ক্ষেত্রে জয়েন্ট পেন, শরীরে কোনো বিশেষ ব্যথা বেদনা সর্বদা অনুভব হতে দেখা যায়। একটু হার্ড লেবার দিলেই এদের শারীরিক ব্যথা এবং শারীরিক যন্ত্রণা দেখা যায়। এই লগ্নের মানুষেরা যেখানেই থাকুক না কেন, এদের একটি গ্ল্যামার কিন্তু
অর্থাৎ গ্ল্যামারাস কোনো বিষয়কে কেন্দ্র করেই এরা কিন্তু কাজকর্ম চালিয়ে থাকে। অর্থাৎ যে কোনো পারপাসেই যে কোনো কাজকর্মই করুক না কেন, সেখানে কিন্তু একটি বিউটিফিকেশন রাখে এবং গ্ল্যামারাস জগতের সাথে এরা যুক্ত থাকতে সেই সেই লাইনের সাথে ভালোবাসে, এবং যে কোনো জায়গায় এরা যুক্ত থাকছে সেই জায়গাটির কিন্তু সর্বদা কিন্তু একটা বিউটিফিকেশন তৈরি করে। তাই এই লগ্নের ক্ষেত্রে কিন্তু এই পজিটিভ দিকগুলি, পজিটিভ গুণগুলি ভীষণভাবে পরিপুষ্টরূপে পাওয়া যায়। আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম তুলা লগ্নের বিশেষ কিছু পজিটিভ দিক যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এই পরবর্তী পর্যায়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যে তুলা লগ্নের নেগেটিভ দিকগুলি, নেতিবাচক দিকগুলি কী কী, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য তুলা লগ্নের মানুষেরা প্রত্যেক জীবনে কী করলে ফায়দা মিলতে পারে। সমস্ত কিছু আলোচনা তো চলতেই থাকবে। কীরকম লাগছে আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি অবশ্যই আপনারা লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।